আল্লাহ রাসূল যখন জানালেন একজন ব্যক্তি যখন স্ত্রীর সঙ্গে মেলামেশা করে তখন তার আমলনামায় সওয়াব লেখা হয় তখন সাহাবীরা অবাক হয়ে বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ একজন নিজের জৈবিক চাহিদা পূরণ করে নিজের যৌন চাহিদা পূরণ করে আর এতে তার জন্য সওয়াব লেখা হয় বিষয়টা তো বড় বিস্ময়কর মনে হচ্ছে আমাদের কাছে আল্লাহ রাসূল বললেন দেখো এই কাজটাই সে যদি হারাম জায়গায় করত নিষিদ্ধ জায়গায় করত নিষিদ্ধ পল্লীতে গিয়ে করত এতে তার গুনাহ হতো কিনা সাহাবীরা বললেন অবশ্যই হতো তাহলে এটা যদি অপাত্রে করলে তার গুনাহ হয় তাহলে জায়গা মতো করলে কেন তার সওয়াব হবে না এই কান দিয়ে গান শুনলে যদি গুনাহ হয় একে কান দিয়ে তেলাওয়াত শুনলে কেন সওয়াব হবে না তো এরকম বহুগুণে এমন যেটার দিক পরিবর্তন হলেই সেটা সুন্দর হয়ে যায় আর দিক পরিবর্তন না করলে সেটা হারাম হয়ে যায় নজর উভয় নজরে প্রেম আছে উভয় নজরে ভালোবাসা আছে উভয় নজরে কামনা আছে বাসনা আছে হৃদ্যতা আছে সম্প্রীতি আছে সবই ঠিক আছে শুধু স্থানটা পরিবর্তন হয়েছে স্থান যদি হয় বেগানা নারী এই চোখে আপনার জাহান্নামের কারণ হবে আর নজরু সাহমুম মিন সিহামি ইবলিস মাসমুম নজর দৃষ্টি হলো শয়তানের বিষাক্ত একটা তীর বিষাক্ত তীর যার দেহে ঢোকে সে তো বাঁচতে পারে না মরে যায় শুরু হয় দর্শন দিয়ে শেষ হয় ধর্ষণ দিয়ে কিন্তু এই নজরটাই যদি ভালো জায়গায় পড়ে এই নজর আপনার ইবাদত বন্দেগীর কারণ হয়ে যায় মুমিনের একটা গুণই হলো মুমিনের ভেতর রাগ থাকবে নিঃসন্দেহে থাকবে থাকতে হবে এটা রবের নির্দেশ কিন্তু মুমিনের রাগ মুমিনের জন্য হবে না মুমিনের রাগ মুমিনের উপর ব্যয় হবে না মুমিনের রাগ থাকবে কিন্তু সেই রাগ ব্যয় হবে আল্লাহ এবং তার নবীর দুশমনদের বিরুদ্ধে যদি এমন হয় কারো মধ্যে রাগই নাই আল্লাহ দ্রোহীর প্রতিও তার মহাব্বত রাসূল দ্রোহীর প্রতিও তার মহাব্বত শাতিম মুরতাদ নাস্তিক জিন্দিক মুলহিদ বেঈমান সবার প্রতি তার দিলের মহাব্বত তাহলে তার দিলের চিকিৎসা করা দরকার কারণ আল্লাহর দুশমন কখনো মুমিনের বন্ধু হতে পারে না আর আল্লাহর দুশমন যদি মুমিনের বন্ধুই হয়ে যায় সে আর নিজের মুখ দিয়ে নিজেকে মুমিন বলে পরিচয় দেওয়ার যোগ্যতাই রাখে না আল্লাহকে ভালোবাসার দাবি হলো আল্লাহ যাকে ভালোবাসেন এবং যে আল্লাহকে ভালোবাসে আপনিও তাকে ভালোবাসবেন এ কারণে হাদিসে বলা হয়েছে আল্লাহর নিকট সবচেয়ে প্রিয় আমল হলো আল হুব্বু ফিল্লাহ ওয়াল বুগযু ফিল্লাহ আল্লাহকে কেন্দ্র করে ভালোবাসা আল্লাহকে কেন্দ্র করে ঘৃণা করা আমি দেখব আল্লাহ কাকে ভালোবাসেন দেখতে গিয়ে সবার আগে আমি পাব আল্লাহ সবচাইতে বেশি ভালোবাসেন তার রাসূলকে আমিও রাসূলকে ভালোবাসবো দিল খুলে মন খুলে প্রাণ খুলে কেন ভালোবাসবো কারণ তাকে ভালোবাসেন আল্লাহ আর আল্লাহ যাকে ভালোবাসেন আমি তাকে কেন ভালোবাসবো না আল্লাহ তাকে সবার চাইতে বেশি ভালোবাসেন আমিও তাকে আল্লাহর পর সবচাইতে বেশি ভালোবাসবো একইভাবে আল্লাহকে কেন্দ্র করে ঘৃণা কর আল্লাহ তাআলা ঘৃণা করেন ফেরাউনকে আল্লাহ ঘৃণা করেন নমরুদকে আল্লাহ ঘৃণা করেন কারুনকে আল্লাহ ঘৃণা করেন আবু জাহাল আবু লাহাব উতবা সাইবাকে আল্লাহ ঘৃণা করেন মুসলিম নামধারী মুনাফিকদেরকে এখন আমি যদি তাদেরকে ভালোবাসি আল্লাহর সঙ্গে আমার মিল হলো না বেমিল হয়ে গেল এ কারণে তাদেরকেও আমার ঘৃণা করতে হবে তাদের প্রতিও শত্রুতা রাখতে হবে বিদ্বেষ রাখতে হবে কারণ ইসলাম শুধু ভালোবাসা শেখায় না ইসলাম ঘৃণাও শেখায় ইসলাম শুধু মহাব্বত শেখায় না ইসলাম বিদ্বেষও শেখায় ইসলাম শুধু বন্ধুত্ব শেখায় না ইসলাম শত্রুতাও শেখায় তবে কার সাথে বন্ধুত্ব আর কার সাথে শত্রুতা সেটাও ইসলাম চিহ্নিত করে দেয় কিন্তু শয়তানের একটা সফলতা হলো আমাদের রাগ এবং ভালোবাসার দিকগুলোকে তারা এদিক সেদিক ঘুরিয়ে দেয় যেখানে থাকা দরকার ছিল ভালোবাসা সেখানে তৈরি করে দেয় ঘৃণা আর যেখানে থাকা দরকার ছিল ঘৃণা সেখানে সৃষ্টি করে দেয় ভালোবাসা আজকের যুগে এমন অনেক মুসলিমকে আমরা দেখতে পাই যারা এভাবে উদারতা দেখাতে গিয়ে বলে নাস্তিক ভাই কাদিয়ানি ভাই মুরতাদ ভাই আরে নাস্তিক যদি তোর ভাই হয় তুই আল্লাহর প্রকৃত বান্দা হবি কিভাবে কোরআনে আল্লাহ বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহ আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম
আল্লাহর রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সঙ্গী তথা সাহাবীদের গুণ হলো তারা কাফেরদের উপর হন বড় কঠোর আর একজন আরেকজনের প্রতি হন বড় আন্তরিক দুটো গুণই তাদের মধ্যে আছে আল্লাহর দ্বীনের ব্যাপারে কুফরি শক্তির বিরুদ্ধে তারা অনেক বড় কঠোর থাকেন আশাদ্দুহুম ফি আমরিল্লাহি ওমর আল্লাহর দ্বীনের ব্যাপারে সবচেয়ে কঠোর হলো ওমর এমন কি ওমরের সামনে কোন মুনাফিক যখন পড়ে যায় ওমর বলতে একটুও দেরি করে না দানি আযরিব উনু কাহাদাল মুনাফিক হে রাসূল আমাকে ছেড়ে দেন এই মুনাফিকের কল্লয় আমি উড়াইয়া দেই যে ওমর জাহেলী যুগেও বড় রাগী ছিলেন ইসলাম গ্রহণের পরও রাগী ছিলেন কিন্তু পার্থক্য হয়েছে জাহেলী যুগে তার রাগ ব্যয় হতো ইসলামের বিরুদ্ধে মুসলমানদের বিরুদ্ধে মুসলমানদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে যেই কাজের জন্য আবু জাহাল বের হয় নাই যেই কাজের জন্য সম্প্রদায়ের অন্য নেতারা বের হয় নাই ওমর নিজের তরবারিটা নিয়ে সেই কাজের জন্যই বের হলো আজকে নিজের হাতে মুহাম্মাদের কল্লা কাটবো তারপর সেই কল্লা এনে কুরাইশ নেতাদের কদমের সামনে লুটিয়ে দিব গোটা আরবকে দেখিয়ে দিব যারাই সম্প্রদায়ে ফাটল সৃষ্টি করতে চায় যারাই সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে চায় যারাই এলাকার মধ্যে নতুন কোন আদর্শ ঢুকাতে চায় তাদের পরিণতি হয় তাদেরকে ওমরের হাতে কল্লা দিতে হয় বের হয়েছিল এত পরিমাণ রাগ নিয়ে আবার ইসলাম গ্রহণের করার পরও রাগ ঠিকই ছিল রাগ তার পানি হয়ে যায় নাই তখন রাগের কেবলা পরিবর্তন হয়ে গিয়েছে বাইতুল্লাহ এসে প্রকাশ্যে ঘোষণা দিতে শুরু করেছে যখন মানুষ লুকিয়ে লুকিয়ে নামাজ পড়ত গুহায় গিয়ে ইবাদত করত না জানি কেউ দেখে যায় না জানি কেউ জেনে যায় না জানি আমাদের উপর হামলা হয় তখন তো প্রতিরোধের আদেশ আসে নাই জিহাদের বিধান আসে নাই সেই সময় ওমর তরবারি নিয়ে বের হয়ে যায় কেউ যদি চাও নিজের মায়ের কোল খালি করবা আমার সামনে চলে আসো কেউ যদি চাও নিজের স্ত্রীকে বিধবা বানাবা আমার সামনে চলে আসো তরবারি দিয়েই ফয়সালা হবে তো রাগী মানুষ রাগী ছিলেন কিন্তু রাগের মোড়টা পরিবর্তন হয়ে গিয়েছিল ভালোবাসা কেউ ভালোবাসে এমন নারীকে যাকে আল্লাহ ভালোবাসা নিষিদ্ধ করেছেন যেটাকে আপনারা হারাম রিলেশন বলেন আবার দেখা যায় এই মানুষটার ভেতরে যখন আল্লাহর ভয় ঢুকে যায় ইসলাম সম্পর্কে জানতে পারে আখেরাত সম্পর্কে সচেতন হতে পারে তার ভালোবাসা মাটি হয়ে যায় না ভেতর থেকে ভালোবাসার যোগ্যতা হারিয়ে যায় না সেই ভালোবাসাটাই এবার বেগানা নারীকে না দিয়ে আল্লাহর দেয় ইশকে মাজাজি ইশকে হাকিকিত রূপান্তরিত হয়ে যায় এখন সে আল্লাহরে বলতে পারে আল্লাহ